আসসালামু আলাইকুম। ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের যে ডেলিভারি ভ্যান, সব মার্কেটে যে ভ্যানে করে আপনার মাল ডেলিভারি দেওয়া হয়, সেটা আসলে কীভাবে দেওয়া হয় আপনারা দেখেন। এখানে ড্রাইভার সহ দুইজন আসছেন মাল ডেলিভারি দেওয়ার জন্য রহিমানগর মার্কেটে। এই মালগুলো আসলে পার্টি ওয়াইজ সাজানো হয়নি, পার্টি ওয়াইজ না সাজানোর কারণে আগের মাল পিছে পিছের মাল আগে এরকম চলে যাওয়ার কারণে এনাদেরকে আবার গাড়ির ভিতরে ঢুকে এই গরমে এগুলো আবার খুঁজে খুঁজে বের করে নামাতে হয়েছে। এই রহিমানগর মার্কেটে মাল নামানোর পরে সামনে আবার কচুয়া মার্কেটে যাবে। কচুয়াতে এখানে কচুয়ার মাল আগে হয়ে গেছে এবং রহিমানগরের মাল পিছে হয়ে যাওয়ার কারণে এই ভাইদের কিন্তু ডবল কষ্ট করতে হচ্ছে। তারপরে আবার এখানে একটা 28,000 টাকার একটা কার্টুন, ওটা নিচে পড়ে ভেঙে গেছে কিছু, এমনভাবে লোড দিয়েছে যে দরজা খোলার সাথে সাথে সব হুড়মুড় করে নিচে পড়ে গেছে। এখন এই মালগুলো ওনারা আবার সাজাবেন। এই যে ড্রাইভার সাহেব আছেন এখানে, এই মালগুলো সাজাবেন, এরপরে সেগুলো এই রহিমানগর মার্কেটে সব পার্টিরা বোঝাই দেবেন। তারপরে এখান থেকে ওনারা যাবেন কচুয়া। অবশ্যই এই রহিমানগর মার্কেটে কাজ করার পরে আরও দুইটা ছোটো ছোটো বাজারে যেতে হবে, মিয়ার বাজার এবং পালগিরি, সেখানে গিয়ে এনাদেরকে ডেলিভারি দিতে হবে। এখন অফিস বলে যে সারাদিন যে তারা কী করেন, আপনি দেখেন সারাদিন কী করে, এটা আসলে আপনারা এখানে দেখেন তারা কী যে করে। হ্যাঁ, তারপরে ওনারা কচুয়া মার্কেট থেকে ওখানে কালেকশন টান করে আসতে আমার এই মার্কেটে ওনাদের 9:10, অনেক সময় 11:30, 11:30 বেজে যায়। তো আর কী করা, এখানে কোনো এসান না থাকায় আমার টাকা আমাকেই কালেকশন করে দিতে হয়। যদিও টাকা কালেকশন করার কথা হচ্ছে এসারদের, কিন্তু ইনাদের আসলে যে প্রেশার থাকে দেখে ওনাদের ইচ্ছা থাকে সত্ত্বেও কিন্তু ওনারা আমার এই রহিমানগর মার্কেট থেকে কালেকশন করতে পারেন না, কারণ ওদিকে আরও 2-3 মার্কেট আছে, সেগুলো কালেকশন করে না এখানে আসবেন। করে এখানে কালেকশন করে রহিমানগরে আসতে আসতেই অলরেডি মার্কেট বন্ধ। এই জন্য কোম্পানির যদি এদিকে ভিডিওটা দেখে তাহলে মানে আমাদের কথা থাকবে যেন কোম্পানি আরও 2-1 এসআর আর কি বাড়ায়, তাহলে এসআরদের একটু কষ্ট কমে আর কি।